গোটাটা ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে এন্টায়ার এন্টায়ার থিং অফ দ্য স্টেট মেটেরিয়াল ইজ আন্ডার দ্য ইলেকশন কমিশন। সুতরাং ইলেকশন কমিশন ইজ রেসপন্সিবল। আমি পুলিশ অবজারের কাছে, অবজারভারের কাছে, জেনারেল অবজারভারের কাছে বারবার বলেছি যে অ্যাজ নন্দীগ্রামে এখান থেকে লিডার অব অপোজিশন, এখান থেকে রুলিং ডিসপেনশনস, এবং এখান থেকে অবশ্যই আমরা যখন আমাদের শক্তি বাড়াচ্ছি সেখানে একটা নেক টু নেক ফাইট হতে পারে, সেখানে একটা তীব্র প্রতিযোগিতা হওয়ার জন্য এরকম অশান্ত ঘটনা ঘটতে পারে। আমরা পুলিশ অবজারভারদেরকে বারংবার বলে এসেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, এবং আমরা এখনও বিশ্বাস করি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। বাট জাস্ট বিফোর টু ডেজ অব দ্য পোল যা কাজ এরা ঘটাতে চাইছে তাতে পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভারকে আমি আবার মেল করে বলেছি যে এতে ইন্টারভেন করতে হবে তাদেরকে। থ্যাংক ইউ।